অনুষ্ঠান রাত্রিবেলায় 10:10 অর্থাৎ আপনাদের সামনে হাজির হয়ে গেছে আজকে লাইভ অনুষ্ঠান নিয়ে। অবশ্যই করে আপনারা ফোন করতে পারেন এবং ফোন করার আগে কিন্তু অবশ্যই করে একটা কথা কিন্তু আপনাদের বারবার করে বলি, রোজই বলি, আজকেও নতুন করে বলছি যে যখন ফোন করবেন আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং কোথায় আপনার জন্ম হয়েছে, এই তিনটে জিনিস, মানে আপনার জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল এবং আপনার সময়টা, জন্ম সময়টা, কোন সময় জন্মগ্রহণ করেছেন এবং কোথায় জন্মগ্রহণ করেছেন, এই এই তথ্যটা নিয়ে আপনি কিন্তু সরাসরি ফোন করবেন। আমাদের ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন নিচে স্ক্রলে রয়েছে। তো ফোন করবেন, ফোন করে কিন্তু টিভির সাউন্ডটা মিউট করবেন, বারবার করে রোজই বলতে হয় একই কথা যে টিভির সাউন্ড যদি আপনার থাকে তাহলে আপনারা দুবার দুবার করে আমার কথা শুনবেন, দুবার দুবার করে কথা শুনলে আপনার সঙ্গে কথা বলতে অসুবিধা হবে, কিন্তু প্রচুর বন্ধু থাকে তো সবার সঙ্গে কথা বলার জন্য, তাই জন্য আপনারা অবশ্যই করে ফোনের সাউন্ড মিউট করে বলবেন। তো এর জন্য কখনো কখনো কি হয় অনেক বেশি কথা বলতে বলতে মানে একটা নিজের মধ্যেও রাগ তৈরি হয়ে যায়, সব মানুষেরই তো রাগ রয়েছে, কেন আমার কি রাগ হতে পারবে না, হবে নিশ্চয়ই, তো এটার জন্য কিন্তু আমার রাগ হয়। তো রাগ, এই রাগের ব্যাপারটা বলতে গেলেও কিন্তু অ্যাস্ট্রোলজির মধ্যে এর মধ্যেও যুক্ত রয়েছে, রাগ কি করে হয়, কোন কোন মানুষ, এমন কোনো মানুষ নেই যার শরীরে রাগ নেই, আছে কি, খুব কম সংখ্যক। তবে একটা ঘটনা কি, যদি আপনি রাগকে আপনার শরীরের মধ্যে পুষে রাখেন তাহলে কিন্তু আপনার জীবনের ক্ষতি। কোন মানুষের কি ধরনের রাগ হয় কখনো ভেবে দেখেছেন যে আপনার রাগটা কিরকম হয়? যাদের 1 তারিখে জন্ম তাদের রাগ কেমন হবে জানেন? আজকে জেনে নেব কেমন রাগ হয় প্রত্যেকটা মানুষের যাদের 1 তারিখে জন্ম। তাহলে 1 তারিখ মানে 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ, প্রত্যেকটা মানুষ বলছি, যারা যারা যে কোনো মাসে জন্মগ্রহণ করুন, 1 তারিখে জন্ম হয়েছে আপনার, 10 তারিখে জন্ম হয়েছে, না 19 তারিখে জন্ম হয়েছে, না 28 তারিখে জন্ম হয়েছে, যে কোনো মাসের হোক, যদি আপনার জন্ম 1 তারিখের আন্ডারে হয়ে থাকে সব কটাকে যদি যোগ করেন তাহলে দেখবেন একই আসে, মানে 19 মানে 1+9, আপনি যদি 28 দেখেন 28 মানে 2+8, 10 হচ্ছে মানে 1। তো এই 1 তারিখে যাদের জন্ম হয় তারা কিরম হয় জানেন তো, এক্ষুনি রেগে যায়, ধপ করে রেগে গেল, যে কোনো কারণে ধপ করে রেগে গেল আর 10 মিনিটের মধ্যে পুরো শান্ত হয়ে গেল, এক মানে ধপ করে যে আগুনের মতো জ্বলে গেল, জ্বলে গিয়ে আবার তৎক্ষণাৎ কিন্তু সে শান্ত হয়ে যায় যাদের 1 তারিখে জন্ম হয়েছে। যদি আপনার 1 তারিখে জন্ম হয়ে থাকে আপনি একটু ভেবে দেখুন যে আপনার রাগটা এক্ষুনি হয়েছে, 10 মিনিট যা আছে আপনি সব বের করে দিলেন, যা আছে সব বলে দিলেন, দেওয়ার পর আবার আপনি শান্ত হয়ে গেলেন। কিন্তু 2-এর তারিখ কিন্তু তা নয়, যাদের 2-এর তারিখে জন্ম হচ্ছে, 2 তারিখ দেখুন যাদের জন্ম তারিখে, 2 তারিখ, 20 তারিখ যে যাদের জন্ম রয়েছে তাদের দেখবেন 29 তারিখ, মানে এগুলো অ্যাডিং করে 2-এর তারিখ আসছে। তাহলে 2-এর তারিখে যাদের রাগ হবে কেরম হবে, 2-এর হচ্ছে চন্দ্রের তারিখ, তাহলে কি মনের মধ্যে চন্দ্র মানে মনের মধ্যে রাগটাকে পুষে রাখবে, যা হয়েছে সামনের ব্যক্তির সঙ্গে রাগ হয়েছে আপনি কি করছেন, আপনি নিজের উপর তাকে না বলতে পেরে মনের মধ্যে পুষে রেখেছেন। আর এই জন্য 2-এর তারিখের মানুষরা প্রচণ্ড সেন্টিমেন্টাল হয়ে থাকে, তারা খুব ছোট ছোট ব্যাপার নিয়ে তারা কিন্তু দুঃখিত হয়ে পড়ে, দুঃখী হয়ে যায়। এই দুঃখ থেকে কি হয়, আপনার ডিপ্রেশন চলে আসে, আপনার দুঃখগুলোকে পুষে পুষে আপনার নিজের যে এগোনোর জন্য যে চিন্তাভাবনা তার থেকে আপনি অনেক পিছিয়ে যান। তাহলে এই রাগকে কিন্তু কমানোটা ভীষণ প্রয়োজন রয়েছে। 3-এর তারিখ যাদের জন্ম তারিখ রয়েছে তারা মুখের ওপর স্ট্রেট কাট, এবং তারা কি পরিষ্কার করে তার যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, বুঝিয়ে তাদের সঙ্গে ঝগড়া কিন্তু কন্টিনিউ করবে। 3-তারিখের জাতক বা জাতিকারাও কিন্তু কিছু কিছু অংশে মনের মধ্যে রাগ কিন্তু পুষে রাখে। 4-তারিখের জাতক বা জাতিকাদের জন্য কি বলবো, 4-তারিখের জাতক বা জাতিকাদের জন্য রাগ কখনো কখনো প্রচণ্ড পরিমাণ হয়ে থাকে, আবার কখনো কখনো তারা কিন্তু ফেরোসাস হয়ে যায়, 4-তারিখের যদি রেগে যায় তাহলে কিন্তু খুব রাগান্বিত হয়ে যায়। আর 4-তারিখের জাতক বা জাতিকাদের মধ্যে কি হয় একটা সমস্যা, তারা সবাইকে ব্যালেন্স করতে চায়, সবাইকে ব্যালেন্স করতে গিয়ে নিজের ডিসব্যালেন্স হয়ে যায়, এবং নিজের ডিসব্যালেন্স হয়ে গিয়ে তখন কিন্তু কি করে সে রাগটা কিন্তু প্রকাশ করে ফেলে, এবং প্রকাশ করলে মানুষ তাকে কিন্তু সহজভাবে নিতে পারে না, 4-তারিখের জন্ম যাদের। কিন্তু দেখব আমাদের সঙ্গে কোন বন্ধু আছে, ফোন অন করলাম, ফোনে দেখি কোন বন্ধু আমাদের সঙ্গে প্রথম কলার আসছেন, আচ্ছা বলতে বলতে এসে গেছেন, নমস্কার নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যাঁ কোথা থেকে কে বলছেন? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? বলুন কোথা থেকে বলছেন? হ্যালো, যাই হোক আমাদের সঙ্গে বোধ হয় উনি নেই এই মুহূর্তে, আমরা চেষ্টা করব। যাদের 3 হলো 4 হলো এবং 5 তারিখে জন্ম কাদের, যাদের হবে যাদের 5 তারিখে জন্ম তাদের রাগ কিরকম হবে, 5 তারিখে জাতক বা জাতিকারা যারা থাকবেন তাদের দেখবেন রাগটা মানে রাগ রয়েছে, আজ থেকে 4 বছর আগে কি কি ঘটনা ঘটেছে সেগুলোও কিন্তু আজকে মনে রেখে দেয়। 4-এর তারিখে যাদের জন্ম তারা কিরম রাগ হয়,
তাদের রাগটা রয়েছে, রাগটা সম্পূর্ণভাবে প্রকাশ করব না, কিন্তু রাগটাকে মনের মধ্যে পুষে রেখে লোককে দেখাবো যে আমি শান্ত হয়ে আছি, কিন্তু ভেতরের মধ্যে রাগ করতে চাচ্ছে। দেখি কে আছেন বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? শুনতে পাচ্ছি না আপনার কথা, পরিষ্কার করে বলবেন। বলুন, কার বিষয়ে? নিজের সম্পর্কে বলুন, জন্ম তারিখ বলুন। থার্ড অক্টোবর 1997। হ্যাঁ, কটার সময় জন্ম? সকালবেলা 8:30 জন্ম। কোথায় জন্ম? বারাসাতে জন্ম। ঠিক আছে, দেখি বারাসাতে জন্ম কি বলছে। আচ্ছা, বারাসাত, একটু হোল্ড করুন, বারাসাত। হ্যাঁ, কিবারে জন্ম? শুক্রবারে জন্ম, তাই তো? আচ্ছা, শুক্রবারে জন্ম। আপনার নামটা কিন্তু জানা হলো না। সায়ন রায়, সায়ন্তন রায়। আচ্ছা, সায়ন্তন রায়। তুলা লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, মঙ্গলের দশায় জন্ম হয়েছে। ঠিক আছে, জন্ম ছকের মধ্যে যেটা দেখাচ্ছে সেটা বৃহস্পতি গ্রহ এবং এখানে শনি গ্রহ, এই দুটো গ্রহ কিন্তু তোমার জন্মছকে বকরি অবস্থায় বসে আছে। ঠিক আছে, শনিটা তোমার জন্মছকে বকরি। তো জন্মছকের মধ্যে কোথায় সমস্যা, জন্মছকের মধ্যে দেখাচ্ছে যেটা সেটা হচ্ছে তোমার জীবনে স্টেবল কেরিয়ার হবে কি না, এই নিয়ে তুমি ভীষণ চিন্তিত, তাই কি না? আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে, দেখো তুমি যেটা চিন্তা ভাবনা করছো এটা কিন্তু তোমার চিন্তা ভাবনার মধ্যে কোনো, এক মিনিট একটুখানি দেখে নি, না তোমার জায়গাটা ঠিকই আছে, অসুবিধে নেই। গভর্নমেন্টের সঙ্গে যুক্ত থাকা কিছু কাজ তোমার এখানে দেখাচ্ছে, এটা খুব ভালো। ছকটা তোমার মোটামুটি যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু তুমি একটাই প্রবলেম তোমার, তুমি না ভীষণ কনফিউজড, তুমি সব কিছুতে তোমার একটা কনফিউশনটা অনেক বেশি, হ্যাঁ কি না? বুঝতে পারছো আমার কথাটা কি, কোথায় সমস্যা? সমস্যা হচ্ছে তোমার কনফিউশনের মধ্যে, তুমি বারবার করে যেখানে হবার জায়গা আছে সেখানেও তুমি 10 বার ভাববে যে আদৌ কি গাছটা হবে, না যাব না কি যাব, এই দোটানের মধ্যে থেকে তোমার কিন্তু সবগুলো জায়গাগুলো নষ্ট হয়, বাকি জায়গাগুলো কিন্তু মোটের উপর ঠিক আছে। এর জন্য তুমি একটা জিনিস লক্ষ্য করবে যে শত মানে খাটনি খেটেও তোমার রেজাল্ট কিন্তু আলটিমেটলি কম আসে। বাস তোমার চেষ্টা অনুযায়ী সেই জায়গাটা থেকে প্রবলেম আসছে। ঠিক আছে, যাই হোক, তুমি একটা কাজ করো, সব থেকে বড় যেটা জিনিস তুমি বললে সোদপুরে না কোথায় জানো থাকে, মধ্যমগ্রাম, বারাসাত। আচ্ছা, তাহলে তুমি আমাদের সঙ্গে ব্যারাকপুরে যোগাযোগ করতে পারো, ব্যারাকপুরে একবার এসো, আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে ফোন করো, তোমাকে সব বলে দেবে ডিটেলস। ঠিক আছে, তো যাই হোক, আমাদের সঙ্গে অবশ্যই করে এরকম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ সম্পূর্ণ সঠিক করে নিয়ে আসবেন। আচ্ছা, দেখি কে আছেন। নমস্কার, কে বলছেন? যাই হোক, যে কোনো কারণে কানেকশন গেছে, তো আমাদের যেরকম রাগের কথা আছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ হ্যালো, নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? বিরাটি থেকে। আচ্ছা বলুন, কার বিষয়ে জানবেন? ছেলের নাম কি? অর্ক সরকারের জন্ম তারিখ বলুন। 19/11/2000। আজকে আপনি কতক্ষণ ধরে অনুষ্ঠান দেখছেন? রাগের ব্যাপারে কথা বলছিলাম, তাই তো? ছেলের রাগ কেমন? ছেলের রাগটা কেমন, দপ করে রেগে যায় আবার ঠান্ডা হয়ে যায়, তাই তো? তাই তো হলো, তাহলে আমার কথাগুলো ঠিক হচ্ছে তো? আচ্ছা বলুন, জন্ম টাইম বলুন। রাত্রির বেলা 9টার সময় জন্ম, ভালো কথা। কোথায় জন্ম? জলপাইগুড়ি। আপনি কি জলপাইগুড়িতে থাকেন? ওই জন্যই মা বাড়িতে হয়েছে, তাই তো? বুঝতে পেরেছি, জলপাইগুড়িতে জন্ম। যাই হোক, এখানে জন্ম বার কি বলুন? রোববারে জন্ম, তাই তো? আচ্ছা দেখি, রোববারে কি না জন্ম তারিখ, হ্যাঁ রোববারে জন্মবার, ধনু লগ্ন সিংহ রাশি, খুব ভালো, মহা নক্ষত্র, ধনু লগ্ন সিংহ রাশি। ঠিক আছে, আপনি বলেছেন জন্ম সময় সকালবেলা 9টার সময়, তাই তো? ও রাত্রি 9টা বলেছেন, ও তাহলে তো অন্য। আচ্ছা, রাত্রির যদি 9টা হয়ে থাকে 21টায়, তাহলে হচ্ছে ওর লগ্ন যেটা বেরোবে একটুখানি দেখে নি। হ্যাঁ, এখানে দেখাচ্ছে যেটা সেটা হচ্ছে রোববারে কর্কট লগ্ন সিংহ রাশি। ঠিক আছে,
পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের দশায় জন্ম, কৃষ্ণ নবমী তিথিতে জন্ম হয়েছে। দেখুন মা কিন্তু খুব সচেতন, আপনি মা হিসেবে আপনি খুব সচেতন মা, কেন না আপনি জন্ম মানে ইয়েগুলো ডেটাগুলো সম্পূর্ণ ঠিক রেখেছিলেন, নাহলে আমার ভুল হয়ে যেত। বৃহস্পতি এবং শনি গ্রহ জন্মছকে কিন্তু বকরি রয়েছে, জন্মছকের মধ্যে বকরি বক্রতা যুক্ত রয়েছে, ঠিক আছে। জন্মছকের মধ্যে লগ্নে কিছু নেই, লগ্নের দ্বিতীয় ভাবে চন্দ্র ভালো আছে, তৃতীয় ভাবে মঙ্গল, তৃতীয় ভাবে মঙ্গল একটুখানি কিন্তু নেগেটিভ হয়, কেন কি বলুন তো, তৃতীয় ভাবে মঙ্গল না একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেয়, পরিষ্কার মুখের ওপর কষ্ট কথা বলে, হ্যাঁ এই জায়গাটা রয়েছে। আর ওর চতুর্থ ভাবে রয়েছে বুধ, পঞ্চম ভাবে রয়েছে রবি, এটা যথেষ্ট ভালো, পঞ্চম ভাবে রবি থাকাটা যথেষ্ট ভালো। ষষ্ঠ ভাবে শুক্র কেতু, ওর কিন্তু আর্টিস্টিক একটা কিছু নেচার রয়েছে, ও কিন্তু কিছু একটা ভালো জিনিস পারে সেই জিনিসটা, কিন্তু ওর হাতের লেখাটা প্র্যাকটিস করা বেশি দরকার, কারণ ও ভীষণ চেপে লেখে। আপনি দেখেছেন এটা, ওর খাতাটা দেখেছেন, ওর দেখবেন খাতাটা খুব চেপে চেপে লেখে, যার জন্য পরের পাতায় দেখবেন ছাপ উঠে যায়, ওঠে না তো, এটার জন্য কি হচ্ছে নাম্বার কাটবে। কেন বলছি, ও যতই ভালো করে পরিষ্কার করে লিখুক, পরীক্ষার খাতায় যখন লিখবে তখন পাতলা কাগজ যদি হয়, পরের পাতায় যদি ওরকম ছাপ পড়ে যায়, তার উপর লেখা হলে তখন কাগের ঠ্যাং বগের ঠ্যাং ব্যাপারটা লাগবে, ঠিক আছে। তো ওকে লেখাটা প্র্যাকটিস করতে বলতে হবে, একটুখানি হালকা চেপে লিখতে বলতে হবে, এই জায়গাটা ওর বুঝলাম। ওর জায়গাটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ও নিজের কিছু কেরিয়ার তৈরি করবে, ও নিজে, ও কিন্তু কোনো চাকরি করার চিন্তা ভাবনার মধ্যে ও কিন্তু নেই, এটা দেখাচ্ছে, ঠিক আছে। ওর কম্পিউটার ওরিয়েন্টেড জায়গাটা কোনো ভালো লাগে, এবং লোককে বোঝাতে, যে কোনো জিনিসকে বোঝাতে ওর কিন্তু খুব ভালো লাগে। ওকে জিজ্ঞেস করুন, ওর দেখবেন একটা জিনিস অদ্ভুত একটা ব্যাপার, অন্য আট দশজন মানুষ যা করছে তা কিন্তু ওর করবে না, ওর কিন্তু নিজের কিছু কেরিয়ার করার চিন্তা ভাবনা রয়েছে। আপনি কথা বলেছেন ওর সঙ্গে কিছু? ও কি ডাক্তারি নিয়ে পড়বেই বলে ঠিক করেছে? কিসের উপর পড়বে বলেছে কিছু? ঠিক আছে, একটু করে দেখুন, আর যদি মনে হয় পরবর্তী ক্ষেত্রে আমার সঙ্গে দেখা করুন। ও যদি মেডিকেলও পড়ে, এমন কিছু ট্রিটমেন্টের চিন্তা ভাবনা করবে যেগুলো আর দশজন করে না, বুঝতে হবে। হবার জায়গা আছে, তবে ওর নিজের কেরিয়ার বলেছি, ওন কেরিয়ার আমি বলেছি, চাকরিও করবে না, নিজের কেরিয়ার আমি বললাম, ডাক্তার হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ওর বললাম না নিজের কেরিয়ার, ও চাকরি করবে না, নিজের ওন কেরিয়ার তৈরি করার চিন্তা ভাবনা রয়েছে, তাই না? যাই হোক, শুনতে থাকুন, আমি দেখছি। পরের বন্ধুরা রয়েছেন, প্রচুর আওয়াজ হচ্ছে, দেখি নেক্সট বন্ধুরা রয়েছেন। এরকম প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু জায়গা কিন্তু একটুখানি বুঝে নিতে হবে, কোথায় কোথায় সমস্যাগুলো আছে একটুখানি বুঝে নিতে পারলে খুব সুবিধা হয়। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যালো, শুনতে পাচ্ছেন? বোধ হয় শোনা যাচ্ছে না যে কোনো কারণেই হোক, যাই হোক। তো যেমন রাগের কথা বলছিলাম, তো রাগের কথা যেরকম, যাদের সাতের তারিখে জন্ম হবে, সাতের তারিখে জন্মটা কি করবে, তাহলে তাদের কিন্তু রাগ হয়, সব প্রত্যেকটা মানুষেরই বললাম যে প্রতিটা মানুষের মধ্যেই রাগ রয়েছে, কিন্তু সেই রাগটা কার মধ্যে কীরকম আপনারা কী করে বুঝতে পারবেন? হতে পারে আপনার অফিসের বস, তিনি কীরকম রাগী আপনি জেনে যেতে পারবেন, তার ডেট অফ বার্থে যদি শুধু তারিখটুকুনি জানতে পারেন। আমার কাছে কিছু তথ্য দিতে চাই যেগুলোতে মানুষ সেটাকে অ্যাপ্লাই করে ভালো করে বুঝতে পারবে। হয়তো আপনার কোনো কাছের মানুষ, তাকে হয়তো সে কোনো কারণে রেগে গেছে, মানে কতদিন তার রাগটা থাকবে বা কীরকম ধরনের তার রাগ হবে সেটা তো জানার ইচ্ছে হয়, তাই জন্যই বললাম। তো সাতের তারিখে যাদের জন্ম হবে, আচ্ছা দেখে নিই, সাত তারিখ বলবো, সাত আট নয় তিনজনেরই বলবো, কিন্তু কে আছেন দেখে নিই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, শুনতে পাচ্ছেন? আমি তো ডাইরেক্টই কথা বলছি আপনার সঙ্গে, আমি ডাইরেক্ট কথা বলছি, বলুন। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? কোথা থেকে বলছেন? হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া ইন্দিরাপুর থেকে বলছি। বলুন, আমি শুনছি, বলুন, কার বিষয়ে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানতে। বলুন জন্ম তারিখ, বলুন ছেলের নাম কি? ময়না মন্ডল, 29 জুন 2010। 29 জুন? হ্যাঁ হ্যাঁ। কোন সাল? 2010। আচ্ছা বলুন কটার সময় জন্ম? আচ্ছা তাই ধরি ভোরবেলা, তাই তো? না সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা কোথায় জন্ম? কলকাতা। কলকাতাতেই জন্ম। কি বারে জন্ম?
মঙ্গলবারে জন্ম, তাই তো? আচ্ছা জন্মছক কি বলছে দেখেনি। জন্মছকের মধ্যে যেটা দেখাচ্ছে, মঙ্গলবারে জন্ম, ধনু লগ্ন মকর রাশি, শ্রবণা নক্ষত্র চন্দ্রের দশায় জন্ম হয়েছে, কৃষ্ণ তৃতীয়া তিথিতে। যাই হোক, জন্মছক কি বলছে দেখি। ওর বয়স কত হলো? 9 বছর বয়স হলো। আচ্ছা জন্মছকের মধ্যে সমস্যা কোথায়? জন্মছকের মধ্যে সমস্যা, আচ্ছা এবার আমি একটা কথা বলি, ওকে পড়ায় কে? ওর টিচার পড়ায় ওনার। কিন্তু ব্যাপারটা হচ্ছে টিচারের জায়গাটা একটু বুঝে নিতে হবে, কারণ ওর যেটা প্রবলেম সেটা হচ্ছে মানে ওকে যদি কেউ পড়ে জোরে জোরে পড়ে যদি বুঝিয়ে দেয় তাহলে ওর মাথায় ঢোকে, নিজে যখন পড়ছে তখন সেটা মাথায় ঢোকে না, এই প্রবলেমটা কিন্তু ওর আছে। আপনি কি জানেন সেটা? আমি বলছি, পরে আসছি ব্যাপারটা ভালো করে বলি, যে ওকে যদি কেউ বুঝিয়ে দেয় পড়িয়ে দেয় তাহলে সেটা ওর মাথার মধ্যে স্টোর হয়ে যাবে, কিন্তু যদি নিজে পড়াশোনা নিজে যদি পড়ে সেই পড়ে সেটাকে মাথায় ধরে রাখতে পারে না, এটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম যেটা হচ্ছে, ওর জন্মছকে রবি বুধ কেতুর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, তাহলে বুধ যখন কেতুর সঙ্গে যুক্ত হয়ে থাকে তখন কিন্তু ছোট ছোট ভুলের জন্য নাম্বার অনেক কমে যায়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওর এখন মেইনলি পড়াশোনা নিয়েই তো প্রশ্ন আপনার, কি প্রশ্ন আর বলুন। আচ্ছা, কারোর বাধ্য নয় সেটা তো আপনাকে বাধ্য তৈরি করতে হবে, আর যদি বাধ্য না হয় আপনি যদি কথা না শোনাতে পারেন, আমার কাছে কিছু ছোট ছোট টোটকা রয়েছে, ঠিক আছে, ছোট ছোট কিছু কাজ রয়েছে সেগুলো করলে ও হয়ে যাবে। আপনি বরং দরকার পড়লে আপনি একবার চেম্বারে যোগাযোগ করতে পারেন, আমার হেল্পলাইন নাম্বারটা দেখুন 9674083091, ওটাকে ফোন নাম্বারটা সেভ করুন, সেভ করে রাখুন, যেদিনকে মনে হবে সুযোগ পেলে আপনি আসুন, আমি আপনাকে বলে দেবো কি করলে আপনার ছেলে আপনার কথা শুনবে, ঠিক আছে, ওকে। কবে কবে আমি ওটা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ওরা সব বলে দেবে আপনাকে, ঠিক আছে। তো কবে কবে কোথায় যখন বলছেন তখন একবার বাইরের গুলো একটুখানি বলে দিই। বাইরে রয়েছে আমি সামনেই, মানে 7 তারিখে আমি বহরমপুরে রয়েছি, 7 তারিখে বহরমপুরে থাকবো, 8 তারিখে থাকবো আমি মেদিনীপুরে থাকবো, 11 তারিখে শিলিগুড়িতে আছি, 11 তারিখ শিলিগুড়িটা মনে রাখবেন, এবং 16 তারিখ রয়েছে কৃষ্ণনগর। এই কটা আমার আপাতত বললাম, বাকিটা আপনার হেল্পলাইন নাম্বার আছে, একটুখানি ফোন করে জেনে নিন। বলুন, নমস্কার, কে কোথা থেকে বলছেন? নমস্কার, হ্যাঁ কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছেন, বর্ধমানে বলুন আপনার নাম, নামটা বলুন। বোধহয় সম্ভবত একটুখানি ইয়ে হয়ে রয়েছেন, যাই হোক। তো আমাদের বাইরের যে বন্ধুদের জন্য কয়েকটা অ্যাড্রেস বলে দিলাম, আর কলকাতায় যারা বন্ধুরা রয়েছেন তারা আমাকে দেখাতে পাচ্ছেন শিয়ালদাতে। শিয়ালদায় কোথায় পাচ্ছেন? শিয়ালদা আমার স্ট্রিট, শ্রদ্ধানন্দ পার্কের ঠিক বিপরীতে, ওখানে আমি 134 রাজা রামমোহন সরণি। সৌভাগ্য সমৃদ্ধিতে আমাকে পাচ্ছেন প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার। সোমবার, বৃহস্পতিবার, শনিবার আপনারা পাচ্ছেন আমাকে শিয়ালদাতে, আর বুধবার দিন পাচ্ছেন আমাকে ব্যারাকপুরেতে, ব্যারাকপুর শুভম জ্যোতিষ কার্যালয়ে পাচ্ছেন আপনারা বুধবার দিন, বৃহস্পতিবার দিন আমাদের শিয়ালদাতেই পাচ্ছেন, শুক্রবার দিন গড়িয়াহাট ভাগ্যচক্র পাচ্ছেন, আর রবিবার দিন আমাকে পাচ্ছেন হচ্ছে রাজবিহারিতে লেকমলের পাশে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? বলুন কে বলছেন? বলুন কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন, কার বিষয়ে জানবেন? আচ্ছা বলুন, জন্ম তারিখ বলুন। এই রে, বাংলা বললে হবে না, ইংলিশে বলতে হবে। তারিখটা বলুন, আবার 13ই আশ্বিন, 13ই আশ্বিন ইংলিশ সাল, এরকম বললে হবে? পুরোটা ইংলিশে বলতে হবে, হবে না ওরকম করলে? আপনি 13ই আশ্বিন বাংলা বলছেন, ইংলিশ সাল বলছেন, তাহলে কি করে বেরোবে? এ তো যে কোনো একটা সাবজেক্টে ধরবে, তো ইংলিশে আপনাকে জানতে হবে, ইংরেজি যে ডেট অফ বার্থগুলো রয়েছে সেই ডেট অফ বার্থ হিসেবে আপনাকে দিতে হবে, তাহলেই আমি কিন্তু এখান থেকে তাড়াতাড়ি করে বের করতে পারবো ইংলিশটা, ঠিক আছে। যাদের যাদের ধরুন জন্ম তারিখই নেই, আপনার হতে পারে তো, আপনার জন্ম তারিখই হয়তো জানা নেই, তাহলে আপনি কি করতে পারেন? জন্ম তারিখ যাদের নেই, আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতিতে একটা সাবজেক্ট রয়েছে যেটা হচ্ছে হোরারি সাবজেক্ট। হোরারিটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যে যেই মুহূর্তে আপনি আমার কাছে প্রবেশ করছেন সেই মুহূর্তে আমি বুঝে যাব
এবং আপনাকে জন্ম ছক যেটা বানিয়ে দেবো সেটাতে দেখে বোঝা যাবে যে আপনার জীবনের দুঃখটা কোথায় রয়েছে। আপনার জীবনের যে দুঃখটা যেখানে রয়েছে সেখানটা ওখান থেকে কিন্তু ধরে আমরা বলতে পারবো, সেই গ্রহের কম্বিনেশনগুলো দেখলে আমরা কিন্তু বলে দিতে পারবো যে আপনার দুঃখটা কোথায় রয়েছে। সেই দুঃখটাকে যদি আপনি সরাতে চান, আপনার জীবনের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো যদি ছোট ছোট আকারে সেটাকে ভাগ করতে চান, আপনার জীবনের সমস্যাটাকে ছোট করতে যদি চান, তাহলে অবশ্যই করে একবার যোগাযোগ করতে পারেন। আর বারবার করে আমাদের আমি এই অনুষ্ঠানগুলোতে আপনাদের দেখিয়ে থাকি যে বাস্তু, বাস্তু যে কি জিনিস সেটা আমরা আমি পরিচয় দেবার চেষ্টা করি যে বাস্তু একটা এমন একটা সাবজেক্ট আমাদের রাশিচক্রের যত বড় বড় ধরনের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে কিন্তু অনেক ছোট আকারে কম খরচের মাধ্যমে আপনার ঘরের জায়গাগুলোর কিছু পরিবর্তন, অনেক মানুষের আপনাদের কি ভুল কিন্তু কনসেপ্ট নিয়ে আসে আমার কাছে যে হয়তো বাস্তু মানে হচ্ছে বাড়িটাকে হয়তো ভাঙতে হবে, রান্নাঘর হয়তো ভেঙে ফেলতে হবে, বাথরুম হয়তো ভেঙে ফেলতে হবে, ওখান থেকে সরিয়ে আর এক জায়গায় নিতে হবে। এই কনসেপ্টটা কিন্তু টোটালটা ভুল। এমন কিছু কিছু ছোট ছোট উপায় রয়েছে, ছোট ছোট উপায় মানে আপনি আপনার জীবনের মোবাইল ফোনটা, আপনার মোবাইল ফোনটাকে কোথায় চার্জ করছেন। আগামী দিন এই অনুষ্ঠানটা করব যে একটা মোবাইল ফোন কোথায় চার্জ করলে আপনার কি ধরনের ফোন আসবে। আপনি হয়তো একটা বড় কোনো বিজনেস খুলে বসে রয়েছেন, অনেক পয়সা ইনভেস্ট করে রেখেছেন, কিন্তু ভালো কোনো ফোন আসছে না, কেন আসছে না জানেন? আপনার ফোনটা কোথায় চার্জ করছে সেটাও কিন্তু বাস্তুকে ইন্ডিকেট করে। আমি বাস্তুকে কেন এত বলি, কারণ আপনার যে কর্মের যে জিনিস, ধরুন আপনি আমি আমার কর্মটা, আমার এই ল্যাপটপটা নিয়ে আমি কর্ম করছি, তো আমি আমার বাড়ির ল্যাপটপটা বাড়িতে নিয়ে গিয়ে কোথায় রাখছি তার উপরে ডিপেন্ড করছে সেই ল্যাপটপটা কতটা ভালো এনার্জাইজড হচ্ছে না খারাপ এনার্জাইজড হচ্ছে। এই যে সাবজেক্টটা, এটাই হচ্ছে বাস্তু। আপনি আপনার বাড়ির মধ্যে গিয়ে আপনি আপনার বাড়ির মধ্যে যে নেগেটিভ স্থানগুলো রয়েছে আপনি তার মধ্যে গিয়ে শয়ন করছেন না, তো কি হবে একটুখানি জেনে নেওয়াই তো দরকার। বাস্তু নিয়ে আমি যেভাবে আপনাদের বোঝাতে পারবো, আশা করি অনেক কম বন্ধু বান্ধব রয়েছে আমার এই জ্যোতিষ জগতের, তারা হয়তো আপনাকে বলতে পারে, কিন্তু আমি আপনাকে যেরকমভাবে গাইড করবো একটু শুনে অন্তত 15 থেকে আপনি 1.5 মাসের মধ্যে তার সম্পূর্ণ উপায় আপনি উপায়গুলো খুঁজে পাবেন। যে আপনার ছেলে এখনই বললেন চঞ্চল, সে পড়াশোনা করতে চাইছে না, কিভাবে করবে তার রাস্তা কিন্তু আমি দেখাতে পারবো। আপনার ছেলের বই খাতাগুলোকে কোথায় রাখবেন আপনি জানেন? যে আপনার সন্তান পড়াশোনা করছে, পড়াশোনার জন্য সবাই জানে যে নর্থ ইস্টে বই খাতা রেখে দিলে কিন্তু ভালো হয়, অ্যাকচুয়ালি কিন্তু সম্পূর্ণ ভুল। বুঝতে হবে যে বাস্তুর কোন স্থানে আপনার ছেলের সন্তানের বইপত্রগুলো রাখলে আপনার সন্তান একটা ভালো মেধাবী হয়ে উঠবে, সে পড়াশোনাটা কমপ্লিটলি করতে পারবে, এগুলো বুঝতে হবে। ব্যবসার জন্য আপনি ব্যবসার কোন প্রতিষ্ঠানে কোন জায়গাটায় বসেছেন, কোন জায়গাটা বসে আপনি কাজ করছেন, একটা কাস্টমারকে কত ভালো করে বোঝাচ্ছেন তারপরে সেই কাস্টমার আপনার কাছে সম্পূর্ণভাবে হচ্ছে না, স্যাটিসফাইড হচ্ছে না, কেন? আপনার স্থানটা কোথায় রয়েছে? আপনি আপনার বাড়িতে ডিশ মেশিন লাগিয়েছেন, যে আপনি দেখছেন টিভি দেখছেন ডিশে, সেই ডিশটা কোথায় লাগিয়েছেন, সে কী করছে, সে এনার্জিকে এটাকে টানছে? আপনি যে মোবাইল ফোনটা ইউজ করছেন, মোবাইল ফোনের নাম্বারটা কী আছে আপনি কি জানেন? আপনি একটা গাড়ি কিনলেন শখ করে, গাড়ির নাম্বারটা কী রয়েছে, নাম্বারটা আপনার জন্য সুইটেবেল তো? গাড়ির রংটা কী করেছেন সেটা আপনার জন্য সুইটেবেল তো? অনেক কিছু তথ্য রয়েছে এই জ্যোতিষশাস্ত্রের মধ্যে। জ্যোতিষশাস্ত্রকে যদি বোঝা যায় ভালো করে, জ্যোতিষশাস্ত্রকে নিয়ে যদি সম্পূর্ণভাবে সঠিকভাবে যদি আলোচনা করা হয়, তাহলে একটা মানুষের জীবনের দুঃখ কষ্টগুলো অনেক কম করা যায়। যাই হোক, সময় কিন্তু কারোর জন্য ওয়েট করে না। আপনার আজকের দিনটাও আপনি চিন্তা করলেন যে ভাববো কি করব, কোথায় যাব, এই যে সময় চলে গেলে সেই সময় কিন্তু আর আসবে না আপনার জীবনে। সেই সময়কে যতক্ষণ আছেন, যতক্ষণ আপনি আপনার জীবনে আছেন, ততক্ষণ হাসিটা যাতে আপনার জীবনে সর্বক্ষণ থাকে সেটার জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্র আপনাকে সঠিকভাবে গাইড করতে পারে। জ্যোতিষশাস্ত্র আপনাকে পরিবর্তন করে দিতে পারে না, জ্যোতিষশাস্ত্র আপনাকে কী করতে পারে, আপনার সঠিক রাস্তাটা দেখিয়ে দিতে পারে। যদি সেই সঠিক রাস্তায় যদি আপনি হাঁটতে পারেন, তাহলে আপনি কিন্তু সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবেন সঠিকভাবে। যেমন একটা আমরা জিপিএস দেখে আমরা যেমন রাস্তা নির্ধারণ করি কোন দিক দিয়ে যাব শর্টকাটে, সেরকম কিন্তু জ্যোতিষশাস্ত্রটা সেরকম আপনাকে একটা জিপিএস সিস্টেম, সেই সিস্টেমটাকে যদি আপনি ফলো আপ করেন তাহলে আপনার লক্ষ্যে কিন্তু আপনি সঠিকভাবে পৌঁছতে পারবেন। আজকের মতো শুভরাত্রি জানাতেই হবে, কারণ সময় একদম বলছে, আজকের মতো ছুটি, বিদায়। আগামীকাল ঠিক 10:10 আপনাদের সামনে হাজির হব আমি, আমি জ্যোতিষ সম্রাট শ্রী অতনু। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, নমস্কার।
সাহা টেক্সটাইল আমার বাড়ি দ্বিতীয় বর্ষ উদযাপন 3রা জুলাই থেকে 9ই জুলাই।